ঘূর্ণিঝড় দানার আঘাতে খুব একটা ক্ষয়ক্ষতি না হলেও ভারতের পশ্চিমবঙ্গের আকাশে এখনও মেঘের ঘনঘটা, বইছে দমকা হাওয়া, ঝরছে অবিরাম বৃষ্টি। এতে কলকাতা, হাওড়া, হুগলি সহ গুরুত্বপূর্ণ শহরগুলোর রাস্তাঘাটে দেখা দিয়েছে জলাবদ্ধতা। কলকাতা পৌরসভার গেটের সামনেও প্রায় হাঁটু সমান পানি। এ কারণে শুক্রবার সকাল থেকেই ধীরগতিতে চলছে যানবাহন, জনজীবনে নেমে এসেছে স্থবিরতা, দুর্ভোগ পৌঁছেছে চরমে। তাই বৈরী আবহাওয়া কখন স্বাভাবিক হয় সেদিকেই তাকিয়ে আছেন ভোগান্তির শিকার নিম্নায়ের মানুষেরা। এদিকে সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন কালীপূজার প্রতিমা তৈরিতেও লেগেছে ভাটার টান। এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে সময়মতো প্রতিমা সরবরাহ করতে পারবেন কিনা তা নিয়ে দুশ্চিন্তা বেড়েছে মৃৎশিল্পীদের। মাটি শুকানো যাচ্ছে না, মূর্তি শুকানো যাচ্ছে না, এই কাঁচাই রয়েছে, এখনো রোদ নেই, কিছু নেই। কিভাবে ডেলিভারি দেবো বা কিভাবে ঠাকুর শুকাবে সেই চিন্তার মধ্যে রয়েছি। দানার আঘাতে ক্ষয়ক্ষতি না হলেও বৃষ্টি অব্যাহত থাকায় কর্তৃপক্ষকে সজাগ দৃষ্টিতে থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষভাবে নজর রাখতে বলেছেন উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার উপর। কৃষকদের ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সমীক্ষার নির্দেশও দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এছাড়া বিভিন্ন ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া বাসিন্দারা যাতে এখনই নিজেদের বাড়িতে না ফেরেন তা নিশ্চিত করতে তৎপর আছে জেলা প্রশাসন। এখন কলকাতা।